ভাবরে ভাবরে ভাগবত। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে গুরুদেবায়, ওম নমো ভগবতে শিশু অনন্তায়, মন্নাথ শ্রীজগন্নাথ মদগুরু শ্রীজগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রীগুরবে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুত দেবী প্রণমামি হরি প্রিয়ে, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় শিশুয়ানন্ত রাজানাম, জয় সত্য সনাতন কল কিরাম, জয় শিশুয়ানন্ত রাজানাম, জয় সত্য সনাতন কল কিরাম, জয় শিশুয়ানন্ত রাজারাম, জয় সত্য সনাতন কল কিরাম, জয় শিশুয়ানন্ত রাজারাম, জয় সত্য সনাতন কল কিরাম, জয় শিশুয়ানন্ত রাজারাম, জয় সত্য সনাতন কল্কিরাম, জয় শিশুয়ানন্ত রাজারাম, জয় সত্য সনাতন কল্কিরাম। পরমারাধ্য পরম প্রেময় চিন্ময় চিদ্ঘণ চিদানন্দ রূপী, পরমারাধ্য পরম প্রেময় চিন্ময় চিদ্ঘণ চিদানন্দ। কেতে শব্দ ই মানে কেতে বিশাল শব্দ, যা বিশাল তাহি গুরু গোবিন্দ আগরে হি লাগে, তাঁকরি আগরে লাগিপার, আম আগরে লাগিবার কোণী আবশ্যকতা না, কারণ সি হচ্ছেন বিশাল, সি হচ্ছেন সেই বিশ্বরূপঙ্কর স্বরূপ, সি হচ্ছেন সেই চিন্ময়, সি হচ্ছেন সেই চিদানন্দ, সি হচ্ছেন সেই সকল স্বরূপর আধার গুরুদেব। আচ্ছা গুরুদেবঙ্কু প্রণাম করুন, আপনার প্রতিদিন সকালে উঠবে তো আবে আপনার কম করবে না আগে কম করবে না, যেতবে সকাল উঠবে আপনার সেইটি আগে প্রণাম করতু টিকি এবং আনন্দে আপনার গাই উঠত, জাগ হে 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 অনন্ত তুমি, জাগি উত ধরা ধামে, জাগ হে অনন্ত তুমি, জাগি উত ধরা ধামে, শিখাই দিয় হে প্রভু এ সংসার সার কর্মে, শিখাই দিয় হে প্রভু এ সংসার সার কর্মে, দেখা করে শঙ্খ চক্র গদা পদ্ম হস্তে তুমি, দেখা করে শঙ্খ চক্র দেখাই দিয় সকতি এ মূঢ়র মর্মে মর্মে, দেখাই দিয় সকতি এ মূঢ়র মর্মে মর্মে,
শ্রীরাম মূর্তি তুমি, দেখে না পাপ নয়নে অর শ্রীরাম মূর্তি তুমি, দেখে না পাপ নয়নে আরতনা সনবানা বোলাই ধরা ধামে, আরতনা সনবানা বোলাই ধরা ধামে, জাগ হে 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 জাগ হে, এ জীবন ভুল পাই ক্ষমা দিয় হে গোসাই, এ জীবন ভুল পাই ক্ষমা দিয় হে গোসাই, তুম্ভ শ্রীচরণ ধ্যাই মিশি যাও তুম্ভ নামে, তুম্ভ শ্রীচরণ ধ্যাই মিশি যাও তুম্ভ নামে, জাগ হে অনন্ত তুমি জাগৃত ধরা ধামে, গহে অনন্ত তুমি জাগি উঠ ধরা ধামে। আপন বেড উপরে বসিছন্তি নিদ ভাঙ্গি যাইছি, আপন টি আখি মুজিকি বলি দিয়ন্তু জাগ হে অনন্ত তুমি জাগি উঠ ধরা ধামে, এই ধরা ধামরে আপন হি জাগিবা দরকারে, আপনকর শক্তি মো ভিতরে জাগিবা দরকারে, মু যেউতি পাই ভালো কাম করি পারিবি, মো পরিবার পাই মো পরিবেশ পাই মো সমাজ পাই কিছি কার্য করি পারিবি, হে দীনবন্ধু হে অনন্ত তুমি হি জাগি উঠো মোর ভিতরে, এ জীবন ভুল পাই ক্ষমা দিও হে গোসাই, মু প্রভু মু জনে সাধারণ মানিষ, মু তো কেতবেলে কেমিতি অনেক ভুল করি যাউছি, কেতবেলে ইন্দ্রিয়র লোভরে পড়ি কেতবেলে পরিবারর লোভরে পড়ি মু কেতে কোন ভুল করি যাউছি, যদি তুমি চাহুছ যে তুমি যদি মতে পুত্র ভাবরে মতে ভক্ত ভাবরে গ্রহণ করছ মতে, এ জীবন ভুল পাই ক্ষমা দিও হে গোসাই, ক্ষমা দেবা বলা হচ্ছে কেবল আপন, আউ কেই ক্ষমা দেই পারিবে না, আপন হি মতে ক্ষমা দেই দিয়ন্তু, আপন হচ্ছে দয়ার সাগর, তুম্ভ শ্রী চরণ ধ্যাই মিশি যাও তুম্ভ নামে, আপন শোইথিবা বেড উপরে বসিকি মধ্যে এই প্রার্থনা টিকে বলি দিয়ন্তু, দিয়ন্তু থরে তাঙ্ক পাই থরে সময় দিয়ন্তু, মিশি যাও তুম্ভ নামে, তুম্ভ শ্রী চরণ ধ্যাই মিশি যাও তুম্ভ নামে, তুম্ভ নামরে তাঙ্ক নামরে আমি মিশিবা কিভাবে, তাঙ্ক চরণকু টিকে থরে সেইটি ধ্যান করে দিও, এ চরণ এ চরাচর বিশ্ব হচ্ছে তাঙ্করি চরণ, তাঙ্কু থরে সমর্পণ করে দিও জীবন, এ জীবন সার্থক লভিব, থরুটিয়ে থরে দেখন্তু করন্তু, আপন গোটে দিন পরীক্ষা করন্তু, বেড উপরে বসিকি এই জাগ হে অনন্ত প্রার্থনা করন্তু, আপন ভাবন্তুনি আপন গাধেই নাহান্তি, আপন ভাবন্তুনি যে আপন পরিষ্কার পরিচ্ছন্ন হই নাহান্তি, কিছু ভাবন্তুনি, মা কোলরে পুত্র পিতা কোলরে পুত্র কন্যা, সেমানঙ্কু কোন বাপা মা কুহন্তি এ তু অলিয়া হয়েছি পড়া বলে এমনি কুহন্তি না, যেতবে বি যেতবে বি পুত্রটিয়ে তা মা কু মা বলে ডাকিদি, পুয় তার ও বলে কহিদি, মা বলে মা তার ও বলে কহিদি, যেতবে বি পুত্র ডাকু মা বলে ডাকিদেলে মা তার ও বলে কহিদব, বাপা বলে ডাকিলে বাপা কহিব ও বলে করিদব, কুয়াড়ে গলা মো পুত্র, যদি গোটে পিতা মাতা মনুষ্য শরীরকে ধারণ করে দিবা পিতা মাতা যদি আমার সাধারণ আমি যদি টিকি দয়াবন্ত হয়ে পারে, সে ভগবান কেতবে দয়াবন্ত কী নবে, কিন্তু আমি তাঁর নিজ করি নিজের ভাবরে আমি তাঁর নিজের করা,
ଏବଂ ଆମ ଜୀବନକୁ ଆପଣ ଥରେ ପରୀକ୍ଷା କରିବେ, ଉପଲବ୍ଧି କରିବେ ସେ ଦିନଟି କେମିତି ଲାଗୁଛି। ଯଦି ଭଲ ନ ଲାଗିବ ଆପଣମାନେ ମୋତେ ନିଜସ୍ୱ ଭାବରେ କହିବେ। ଗୋପାଳ ଫେସବୁକ୍ ଅଛି, ଗୋପାଳ ୟୁଟ୍ୟୁବ୍ ଅଛି, ଯେକୌଣସି ଜାଗାରେ ଆପଣ ଖୋଜିବେ, ଖୋଜିକି ଆପଣ ମୋତେ ମେସେଜ୍ ମାଧ୍ୟମରେ କହିପାରିବେ କେମିତି ଆପଣଙ୍କୁ ଦିନଟି ଲାଗୁଛି। କାହିଁକି ନା ଭାବରେ ଭାଗବତରେ ଆମେ ଆଲୋଚନା କରୁଛେ, ଆମ ପରିବାର ଭିତରେ ଭାବ ସୃଷ୍ଟି କରିବା, ଆମ ଜୀବନରେ ଭାବ ସୃଷ୍ଟି କରିବା, ନହେଲେ ଆନନ୍ଦ କେଉଁଠି ଆସିପାରିବନି। ଆନନ୍ଦ ହାଟ ବଜାରରେ ବିକ୍ରି ହେଉନି, ଆନନ୍ଦ ଆମ ଭିତରେ ଅଛି, ଆମ ଭିତରୁ ଆମକୁ ଖୋଜିବା ପାଇଁ ପଡ଼ିବ। ଭାଗବତ କହୁଛନ୍ତି କ'ଣ କହିଲେ, ଏ ଅନନ୍ତରେ ସେ ତୃଷ୍ଟାର ଯେଣୁ ହତ ହେ ଲାକୁମର ଗୋବିନ୍ଦ 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 ପଦୁ ଗଡ଼ୁଛି ମକର। ପୁତ୍ର ଆଜି ମାନେ ବିଶ୍ୱରୂପ ଚାଲିଯିବା ପରେ ଯଜ୍ଞ କରିଛନ୍ତି, କ୍ରୋଧରେ ଯଜ୍ଞ କରିଥିବାରୁ ଭୁଲ ଭାଲ ହେଇଗଲା ସବୁ। ଇନ୍ଦ୍ରଙ୍କୁ ମାରିବା ବଦଳରେ ତାଙ୍କର ପୁଣି ଭୁଲ ଭାଲ ହେଇଗଲା, ଇନ୍ଦ୍ରଙ୍କୁ ମାରିବା ବଦଳରେ ଇନ୍ଦ୍ର ହାତରେ ମରିବା ଭଳି ପୁତ୍ର ଜନ୍ମ ହେଲେ। କିନ୍ତୁ ବଳଶାଳୀ ପୁତ୍ର, ସମସ୍ତେ ଭୟଭୀତ ହେଇଯାଉଥାନ୍ତି, ସମସ୍ତେ ଭୟଭୀତ ହେଇ କେଉଁ ଭାବୁଥାନ୍ତି କ'ଣ ହବ କ'ଣ ନାହିଁ, ସମସ୍ତେ ଚିନ୍ତାଗ୍ରସ୍ତ ଥାନ୍ତି, ସମସ୍ତେ ଚିନ୍ତାଗ୍ରସ୍ତ ହେଇଯାଉଥାନ୍ତି କ'ଣ କରିବେ କ'ଣ ନାହିଁ। କିନ୍ତୁ ପ୍ରିୟ ସଜ୍ଜନ, ଥରଟିଏ ମାତ୍ର ଆପଣ ଚିନ୍ତା କରନ୍ତୁ, ଜୀବନ ହେଉଛି ଏଭଳି, ଜୀବନକୁ ଗଢ଼ିବାକୁ ପଡ଼ିବ, ଜୀବନକୁ ଉଦ୍ଧାର କରିବାକୁ ପଡ଼ିବ, ଜୀବନକୁ ଗଠନ କରିବାକୁ ପଡ଼ିବ, ଜୀବନକୁ ସଂଗ୍ରାମର ସହିତ ଆଗକୁ ନେଇକି ଯିବାକୁ ପଡ଼ିବ, ଯଦ୍ୱାରା ଜୀବନ ଆନନ୍ଦମୟ ହେଇଯିବ, ଜୀବନ ହସି ଉଠିବ, ଜୀବନ ଗଢ଼ି ଉଠିବ। ଏହି ଜୀବନକୁ ଆମେ କ'ଣ କରିବାକୁ ପଡ଼ିବ ସେ ଭାବରେ ଭାଗବତରେ ଶୁକଦେବ କହୁଛନ୍ତି ରାଜା ପରୀକ୍ଷିତଙ୍କୁ, ହେ ରାଜା ପରୀକ୍ଷିତ ଶୁଣ, କ୍ରୋଧ ଦ୍ୱାରା କିଛି କରାଯାଏନି। ସେଦିନ ତୁମେ କ୍ରୋଧ ପାଇଁ ହିଁ ଆଜି ତୁମେ ଅଭିଶାପ ଯେଉଁ ପାଇଛ, ସେ କ୍ରୋଧ ପାଇଁ ହିଁ ତୁମେ ଅଭିଶାପ ପାଇଛ। ଇଏ କ୍ରୋଧ ମଣିଷକୁ ନଷ୍ଟ କରିଦିଏ, ଆଜି ପ୍ରତିଟି ପରିବାର ଭିତରେ ନଷ୍ଟ ହେବାର ମୂଳ କାରଣ ହେଉଛି କ୍ରୋଧ। ସୁଖଦେବ କହୁଛନ୍ତି, ଦେବଙ୍କ ସ୍ତୁତି ଏ ବଚନ ଶୁଣି ସନ୍ତୋଷ ଭଗବାନ ଗୋବିନ୍ଦ 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 ପଦୁ ଗଡ଼ୁଛି ମକରନ୍ଦ ପଶ୍ଚିମେ ଦିଗେ ହେ ରାଜନ ଆସି ହୋଇଲେ ଉପସନ ଗୋବିନ୍ଦ 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 ପଦୁ ଗଡ଼ୁଛି ମକରନ୍ଦ ଶଙ୍ଖ ଚକ୍ର ଗଦା କମଳ ଧରିଣ ପ୍ରଭୁ ଆଦି ମୂଳ ଗୋବିନ୍ଦ 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 ପଦୁ ଗଡ଼ୁଛି ମକରନ୍ଦ ଆତ୍ମାର ତୁଲ୍ୟ ଷୋଳ ଜଣ ସେବୁ ଅଛନ୍ତି ଅନୁକ୍ଷଣ ଗୋବିନ୍ଦ 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 ପଦୁ ଗଡ଼ୁଛି ମକରନ୍ଦ ନାରାୟଣଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କରୁଛନ୍ତି, ଆଉ ବାଟ ନାହିଁ, ଇଏ ଆଉ ବାଟ ନାହିଁ, ମୃତ୍ୟୁ ତ ସୁନିଶ୍ଚିତ। ଆଉ ଇନ୍ଦ୍ର ଭୟଭୀତ ହେଇକି ନାରାୟଣଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କରିଛି, ନାରାୟଣଙ୍କର ଦର୍ଶନ ପାଇଛନ୍ତି, କହିଲେ ପ୍ରଭୁ ଇଏ ବୃତ୍ରାସୁରଙ୍କୁ କେମିତି ଆମେ ମାରିବୁ, ଆମେ ତାର ବାଟ ପାଇପାରୁନୁ, କ'ଣ କରିବୁ। ପରମ ଯୋଗ ସମାଧିରେ ଭଜନ ବିବିଧ ପ୍ରକାରେ ପରମ ହଂସ ମୁନିଗଣେ ସେବନ୍ତି ଯାହାଙ୍କ ଚରଣେ, ପ୍ରଭୁ ପରମହଂସ ପ୍ରାପ୍ତ ହେଇଥିବା ସେଇ ଉପାଧି ପାଇଥିବା ସିଏ ମଧ୍ୟ ଆପଣଙ୍କ ଚରଣରେ ସେବା କରନ୍ତି, ତେଣୁକରି ଆପଣ ଆମକୁ କୁହନ୍ତୁ ଆମକୁ କ'ଣ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ, ଆମେ କ'ଣ କଲେ ଆପଣଙ୍କର ଶରଣାଗତି ଲାଭ କରିପାରିବୁ, ଆମେ କ'ଣ କଲେ ଆପଣଙ୍କର ଚରଣରେ ଶରଣ ପଶିପାରିବୁ। ଇଏ କଥା ମନେ ମନେ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି ଆଜି, ଏ କଥା ଆଜି ମନେ ମନେ ସେ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି କ'ଣ ସେ କରିପାରିବେ। ଗୋଟେ କଥା ନିଶ୍ଚିତ ଭାବରେ କରିବାର ସାମର୍ଥ୍ୟ ରହିଛି, ସେ ହେଉଛି ପ୍ରଭୁଙ୍କର ନାମ। ପ୍ରଭୁଙ୍କୁ ଆଜି ମାନେ ଅତି ଉଚ୍ଚରେ ପ୍ରଶଂସା କରୁଛନ୍ତି, କାହିଁକି ନା ଆଜି ତାଙ୍କ ପାଖରେ ବିପଦ ଆସି ପହଞ୍ଚିଯାଇଛି। ମଣିଷ ମଧ୍ୟ ଯେତେବେଳେ ବିପଦ ଆସି ପହଞ୍ଚେ ପ୍ରଭୁଙ୍କର ପ୍ରଶଂସା କରିଚାଲନ୍ତି, ପ୍ରଭୁଙ୍କର ମନ୍ଦିରକୁ ଯାଆନ୍ତି, ସବୁଠି ଯାଆନ୍ତି। କାହିଁକି ଭଲ ଥିଲା ବେଳେ ଆମେ ଗଲେ କ'ଣ ଖରାପ ହେବ, ଭଗବାନ କହିବେ ତୋର ଭଲ ଅଛି କାହିଁକି ତୁ ଆସିଲୁ, ମନା କରିବେ ନା କ'ଣ, ନା ମୋର ବାପା ମା ମାନେ ଆମ ପରିବାର ଭିତରେ ଶାନ୍ତି ପ୍ରତିଷ୍ଠା କରିବା ପାଇଁ ହେଲେ ଭଗବାନଙ୍କର ଶରଣ ନେବାକୁ ପଡ଼ିବ, ତାଙ୍କ ପାଇଁ ଆମକୁ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ପଡ଼ିବ। ଏଠି
ପରମହଂସ ମାନେ ମଧ୍ୟ ଯାହାଙ୍କର ଚରଣ ସେବା କରନ୍ତି ଆମେ ତାଙ୍କୁ ଆଜି ପାଇଯାଇଛୁ ଇନ୍ଦ୍ର କହୁଛନ୍ତି। ତେଣୁ ଆମର ଯେଉଁ ବିପଦ ପଡ଼ିଛି ସେ ବିପଦରୁ ସମାଧାନ ମାର୍ଗ ମଧ୍ୟ ଆପଣ ହିଁ କହିପାରିବେ। ଏ ମାୟା ଅଖିର ସଂସାର ଭୂ ପ୍ରଭୁ ଭିଆଣ ତୋହର ଗୋବିନ୍ଦ 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 ପଦୁ ଗଳୁଛି ମକରନ୍ଦ। ଇଏ ପ୍ରଭୁ ଇଏ ଅଖିଳ ବ୍ରହ୍ମାଣ୍ଡରେ ଇଏ ସବୁ ଆପଣଙ୍କ ମାୟାରେ ଆତଜାତ ହଉଛି। ତେଣୁ ପ୍ରଭୁ ତ୍ରିଗୁଣ ଘେନି ପ୍ରଭୁ ତୁହି ସଜୁ ପାଡ଼ୁ ସଂହାରୁ ମହି। ଗୋବିନ୍ଦ 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 ପଦୁ ଗଳୁଛି ମକରନ୍ଦ। ଭୋଦେବ ଏ ମାୟା ସଂସାରେ ତ୍ରିଗୁଣ ଜଡ଼ି ଯେ ମୁନରେ ଗୋବିନ୍ଦ 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 ପଦୁ ଗଳୁଛି ମକରନ୍ଦ। ପରତନ୍ତ୍ରରେ ବସ ହୋଇ ଶୁଭାଶୁଭ କର୍ମ କରଇ ଗୋବିନ୍ଦ 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 ପଦୁ ଗଳୁଛି ମକରନ୍ଦ। ଇଏ ତ୍ରିଗୁଣ ଜଳି ଯେଉଁନରେ ଦେଖନ୍ତୁ ଆଜି ରାଜା ଇନ୍ଦ୍ର ଦେବରାଜ ଇନ୍ଦ୍ର ଆଜି ବିପଦ ପଡ଼ିଯାଇଛି ବୋଲି ଭଗବାନଙ୍କ ପାଦ ତଳେ ପଡ଼ିକି ସିଏ ପ୍ରଶଂସା କରୁଛନ୍ତି ଭଗବାନଙ୍କର। ଇଏ ସଂସାରର ସମସ୍ତେ ହେଉଛନ୍ତି ଆପଣ ହେଉଛନ୍ତି ଆପଣ ଯେମିତି ଆପଣଙ୍କ ମାୟାରେ ଯେମିତି ଚଲାନ୍ତି ସମସ୍ତେ ସେମିତି ଚାଲନ୍ତି। ତ୍ରିଗୁଣ ଜଡ଼ି ଯେଉଁନରେ ମାନେ ଭୋଦେବ ଏ ମାୟା ସଂସାରେ ତ୍ରିଗୁଣ ଜଡ଼ି ଯେଉଁନରେ ପରତନ୍ତ୍ରରେ ବସଇ ଶୁଭାଶୁଭ ଫଳ ମାନେ ଶୁଭାଶୁଭ କର୍ମ କରଇ। ତ୍ରିଗୁଣ ମାନେ ତ୍ରିଗୁଣ ଭାଗବତରେ ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଲେଖା ହେଇଛି କ'ଣ ନା ତ୍ରିଗୁଣ ରଜୁ କରେ ଧରି ମୃଗୀ ନ ଚାନ୍ତି ନରହରି। ଗୋବିନ୍ଦ 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 ପଦୁ ଗଳୁଛି ମକରନ୍ଦ। ଇଏ ତ୍ରିଗୁଣ ଏ ତିନିଟା ରଜ ତିନିଟା ଦୌଡ଼ି କ'ଣ ସତ୍ତ୍ୱ ରଜ ତମ। ଇଏ ସତ୍ତ୍ୱ ରଜ ତମରେ ଏ ସଂସାର ଚାଲିଛି। କିଏ ଆନନ୍ଦରେ ଭୋଗ ବିଳାସ କରୁଛି, କିଏ ଭଗବାନ ପାଇବା ତପସ୍ୟା କରୁଛି, କିଏ କେଉଁଥିରେ ଆନନ୍ଦ ପାଉଛି ସେ ସଂସାରରେ ଆମେ ସମସ୍ତେ ଜାଣିଛେ, ଆମେ ସମସ୍ତେ ଭଲ ଭାବରେ ବୁଝିଛେ। କିନ୍ତୁ ସେ ମାୟାରେ ବସ ହେଇପାରୁଛେ ଆମେ ସମସ୍ତେ, ଏ ସେବକ ମଧ୍ୟ ଆମେ ତାଙ୍କ ମାୟାରୁ ହଟିପାରିବାନି। ତେଣୁକରି ଆମେ କ'ଣ ଏ ଭିଡ଼ା ଭିଡ଼ ଭିତରେ, ଏ ଭିଡ଼ ବଜାର ଭିତରେ, ଏ ଭିଡ଼ ମେଳା ଭିତରେ ଆପଣ ଯେତେ ତାଙ୍କ ଆପଣ ହାତ ଧରୁଥିଲେ କେତେବେଳେ ଭୁଲ ବଶତରେ କୌଣସି ଖେଳନା ଲୋଭରେ କିମ୍ବା ଆପଣ କୌଣସି ଖାଦ୍ୟ ଲୋଭରେ ଆପଣ ତାଙ୍କ ହାତ ଛାଡ଼ିଦେଇ ପଳେଇବେ। କିନ୍ତୁ ଆପଣ କ'ଣ କରନ୍ତୁ, ଆପଣ ତାଙ୍କୁ ଥରେ କୁହନ୍ତୁ ବାପ ମା ଯେମିତି ମେଳା ଭିତରେ ହାତଟା ଆପଣଙ୍କର ଧରିଛନ୍ତି ମାନେ ଆଉ ହାତରୁ ବାପା ଖସେଇ ନଦିନ୍ତି, ପୁଅଟା କୁଆଡ଼େ ଗଲା ଝିଅଟା କୁଆଡ଼େ ଗଲା ଏଇଥିବେ। ତେଣୁ ପ୍ରିୟ ସଜ୍ଜନ ଆପଣ ମଧ୍ୟ ପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ସେତିକି ନିବେଦନ କର, ପ୍ରଭୁ ମୁଁ କାଳେ କୁଆଡ଼େ ହଜିଯିବି, ମୁଁ କାଳେ କୁଆଡ଼େ ଭୁଲିଯିବି, ତେଣୁ ଆପଣ ମୋ ହାତ ଧରନ୍ତୁ। ରାବଣ ସେଦିନ ମଧ୍ୟ କ'ଣ କହିଥିଲା, ରାବଣ ଯେତେବେଳେ ସେତୁବନ୍ଧ ବନ୍ଧା ସରିଛି, ହଁ ସେତୁବନ୍ଧ ବାନ୍ଧିବା ପରେ କ'ଣ ହେଲା, ସେତୁବନ୍ଧ ବାନ୍ଧିବା ପରେ ମୋ ପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ଯେଉଁ ପ୍ରତିଷ୍ଠା କରିବା ପାଇଁ ରାବଣ ଆସିଥିଲେ, ପ୍ରତିଷ୍ଠା କରିଲେ ଦକ୍ଷିଣ ମାଗିଲେ, ବ୍ରାହ୍ମଣ ଦକ୍ଷିଣା ଦେବେ ନା ଦକ୍ଷିଣା ଦେବେନି, କହିଲେ ଦକ୍ଷିଣା ମାଗିଲେ ମୋତେ ଦକ୍ଷିଣା ଦିଅ। ରାବଣ ପ୍ରଭୁ ରାମଚନ୍ଦ୍ର କହିଲେ ଆରେ ମୁଁ ଦକ୍ଷିଣା କ'ଣ ଦେବି, ଆରେ ମୁଁ ତ ଜଙ୍ଗଲ ଭିତରେ ଅଛି, ଏହି ପରିସ୍ଥିତିରେ ଅଛି, ତଥାପି ମୁଁ ଦକ୍ଷିଣା ଦେବି। ତାହେଲେ କ'ଣ ତୁମେ ଦକ୍ଷିଣା ମାଗୁଛୁ, ଆପଣ କ'ଣ ଦକ୍ଷିଣା ଦେବେ ଦିଅନ୍ତୁ, ଆପଣ କ'ଣ ଦକ୍ଷିଣା ମାଗନ୍ତୁ। କହିଲେ ମୁଁ ଦକ୍ଷିଣା ମୁଁ ମାଗି ପ୍ରଭୁ ଆପଣ ଦେବେ ରାମଚନ୍ଦ୍ର, କହିଲେ ହଁ ମୁଁ ଦେବି, କହିଲେ ହଁ ଦେଇପାରିବ ନିଶ୍ଚିତ ଭାବରେ। କହିଲେ ଯଦି ଆପଣ ମୋତେ ଦକ୍ଷିଣା ଦେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ତାହେଲେ ଦିଅନ୍ତୁ, ମୃତ୍ୟୁ ସମୟରେ ନ ଡାକିଲେ ମଧ୍ୟ ତୁମେ ମୋ ଆଗରେ ଯାଇ ପହଞ୍ଚିବ। ତା ହିଁ ହେଲା ଦେଖନ୍ତୁ ରାବଣ ମୃତ୍ୟୁ ସମୟରେ ଯାଇକି ରାମଚନ୍ଦ୍ର ପହଞ୍ଚିନି। ଇଏ ହେଉଛି ଦକ୍ଷିଣା ଜୀବନରେ, ଏଇ ଦକ୍ଷିଣା ମାଗିବା ଆମେ ଗୁରୁଙ୍କୁ, ଜୀବନଚର୍ଯ୍ୟାରେ ଆମେ ଗୋବିନ୍ଦଙ୍କ ପାଖରେ ଶରଣ ଯିବା ପରେ ଏଇ ଦକ୍ଷିଣା ମାଗିଦେବା, ପ୍ରଭୁ ଆମେ ଛାଡ଼ି ଦେଇପାରୁ ଆପଣଙ୍କୁ, ଆପଣ ଯେମିତି ଆପଣ
आमा तो न छाड़बु जो मनुष्यटी एति समर्पण भाव कही पार से केवल कौन भगवान छाड़ पार प्रिय सज्जन तेणु आमको बुझार अच्छी ये इंद्र आज एभली एक घड़ी मुहूर्त भगवान पाखे पहुँची जाते पचार भगवान कौन तुम्हें व्यस्त होना तापाई मार्ग अच्छी प्रति विपद समय आम जो आम गुरु पाखे पहुँची जाऊ कथा कुआ ठाकुर पाखे पहुँची जाऊ से आम पाखे कौन ना कौन मार्ग कहती ए आर्यावर्त भारत वर्ष गुरु माने आसी गोविंद माने अवतारी माने आसी कहीं आम जीवन मार्ग केमी सुधार आणवे आम जीवन मार्ग केमी आनंद आणवे से मैंने शतप्रचेषा जारी रखें तेणु आमर कर्तव्य कौन आमर कर्तव्य हूँ आम कि नाम को जप करवा गुणगान करवा उत्तम कर्म करवा भागवत कौन कौन संख्या नुहई तो महिमा तोते बाके करिबसीमा गोविंद 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 पदु गळुछि मकरंद संख्या नुहई तो महिमा कहा को आपण संख्या करि परिबनी संख्या नुहई तो महिमा तोते बाके बा करिबसीमा जहार सीमाना के से असीम जहाँ को संख्या कर अनंत से असीम अनंतर कथा कह तेणु प्रिय सज्जन आम तुम्हें इंद्र को क्यों मार्ग दे इंद्र को भगवान क्यों मार्ग दे आम आसंता का सका ठीक ये समय श्रवण करवा मोर पितामाता मोर गुरुजन मान योग प्रणाम करुँ मैने मो सहित आनंद उठतु भजमन 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 भजु थारे भागवत कथा तुंडे गाई मुंडे ओली हरु थारे व्यथा तुंडे गाई मुंडे ओली हरु थारे व्यथा भजमन 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 भजुथारे भागवत कथा गाय मुंडे बोली करुथारे व्यथा तुंडे गाय मुंडे बोली करुथारे व्यथा तुंडे गाय मुंडे बोली करुथारे व्यथा।